মোবাইলে করে একটু দিয়ে দেবে, এতগুলো মোবাইল তো কাজ করা যাবে। অগত্যা আপনার 13 তারিখে একটি রাজনৈতিক কর্মসূচি আপনি ভাগরে নিয়েছেন, কি একটু বলবেন? দাঁড়া, 13 তারিখে আমন্ত্রণ জানি, মানে আপনারা উৎসব পালন করবেন, তাই তো? আচ্ছা ভাই, কী উৎসব? দেখুন ভাঙড়ে 2021 সালের পর, এদিকে তাকিয়ে 2021 সালে আমরা পরাজিত হয়েছিলাম পঞ্চায়েত নির্বাচনে, অভূতপূর্ব রেজাল্ট আমরা ভাঙড়ে করেছি। সেই কারণে আগামী 13 তারিখ রবিবার বেলা 3 ঘটিকায় আমাদের সোনপুর সবজি মার্কেটের যে বড় মাঠ আছে সেই মাঠে বিজয় উৎসব হবে। আমি ওখানকার যিনি বিধায়ক আছেন, আমি ছোট ভাই বলি তাকে, আমি তাকে আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাচ্ছি। প্রয়োজনে আমি নিজেও একটা চিঠি দেব, আমি ওইখানকার পর্যবেক্ষক হিসেবে তাকে বিজয় উৎসবে অংশগ্রহণ করার জন্য। আমি ওটা দায়িত্ব নিচ্ছি, আমি নিজে সঙ্গে করে, উনি যদি যায় তাহলে আমি নিজে সঙ্গে করে নিয়ে যাব, আর ওর সমস্ত সিকিউরিটির দায়িত্ব আমার। না কিন্তু উনি তো আশঙ্কিত হতে পারেন যে ওনার উপরে যা রাগ আপনাদের লোকদের। দেখুন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় এইটুকু আমাদের শিখিয়েছে যে কারোর উপর রাগ, কারোর উপর ক্ষোভ যদি থাকে সেটাকে হজম করে দাও, সেটাকে পিছনে রেখে মানুষের সঙ্গে গভীরভাবে আন্তরিকভাবে তাদের সঙ্গে মিশো, এটাই মমতা বন্দ্যোপাধ্যায় শিখিয়েছে। তাই আগামী দিনে ভাঙড়ের শান্তি এবং শান্তির স্বার্থে আমি বলবো সকতা এদিকে একটু, যে উনি ঘুরিয়ে ফিরিয়ে অনেক ভাঙড়ের শান্তির কথা বলেন, ওনার যদি সেই সৎ সাহস, সৎ মানসিকতা থাকে উনি বিজয় উৎসবে একটু আসুন। আমি একবার আন্তরিকভাবে বলছি যে ওনার সমস্ত দায়িত্ব আমার। যাক, অবশেষে বড় ভাই শওকতুল্লাহ সাহেব কিছুটা হলেও সৌজন্যতা রাজনীতি শিখতে চলেছে, সেটা ভালো দিক। দ্বিতীয়ত হচ্ছে আমন্ত্রণ জানিয়েছে, ভালো কথা, কিন্তু সেখানে কি মানুষের রায় নির্বাচিত হয়েছেন তারা যাদেরকে সংবর্ধনা দেওয়া হবে? সন্ত্রাস করে মানুষের রায়কে মান্যতা সেখানে দেওয়া হয়নি, তা এমন প্রোগ্রামে আমি আসতে পারব না। ওখানে সন্ত্রাস সংগঠিত করে জিতেছে, মানুষের রায়কে মান্যতা দেয়নি, আমি সেখানে উপস্থিত হতে পারব না। দ্বিতীয়ত আমি শওকতুল্লাহ সাহেবকে বলবো, তার নেতৃত্বকে বলতে বলুন যখন অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং হয় আমাদের মতো বিরোধী বিধায়ককে যেন সেখানে আমন্ত্রণ করা হয়, আমার বিধানসভার ক্ষেত্রে চাওয়া পাওয়া কী আছে অভাব অভিযোগগুলো বলার যেন সুযোগ করে দেওয়া হয়। ওই সৌজন্যতা রাজনীতি একদিকে দেখাবেন আর এদিকে আমাদের অধিকারকে হনন করবেন, এ দিশারিতা করতে পারেন। আপনাদের যে কর্মীরা মারা গেছে তাদের পরিবারকেও সঙ্গে নিয়ে যেতেন? তখন যাওয়ার এখানে প্রশ্নই আসছে না। যদি যেতেন, যাওয়ার যখন প্রশ্নই আসছে না তারপর আর কী করবেন? কাকে নিয়ে যাবো, না না নিয়ে যেতাম না, সেটা তো প্রশ্নই আসছে না। তাহলে কি যাবেন না একদম? যাওয়ার কোনো প্রশ্নই আসছে না। দেখুন মানুষের রায়ে যদি জিততো সেখানে ভাবা যেত, এরা মানুষের রায়কে মান্যতা দেয়নি, নমিনেশন কেন্দ্রকে দখল করে নমিনেশন মানে বিরোধীদেরকে জমা করতে দেয়নি। বাংলা 1 নম্বর ব্লকে 2 নম্বর ব্লকে যতটুকু জমা করতে পেরেছি সেটাও আবার টেকনিক্যাল কারণ দেখিয়ে একাধিক জনেরকে ভাগ্য এখন হাইকোর্টে ডিভিশন বেঞ্চে ঝুলে আছে, আর বাকি ভোটের দিনে কীভাবে সন্ত্রাস সংগঠিত করেছিল, আমাদের প্রার্থীকে বাড়ির মধ্যে ভরে রেখে তালা মেরে দিয়েছিল, আর গণনা পর্বে কী হয়েছিল আমরা সবাই জানি। সুতরাং এরা সন্ত্রাস সংগঠিত করে এরা জিতেছে, মানুষের রায়কে মান্যতা দেয়নি, এই প্রোগ্রাম আবার যাওয়ার কোনো প্রশ্নই